আপনার কানে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। আপনি আগে থেকে বলছেন এরা ইহুদির টাকা পায়, তো যদি টাকা পায় তো ভাগ নেবেন না কেন? আপনি আসেন না, বহু টাকা পায় তাহলে আপনাকে ভাগ নিতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা নিতে পারছেন, আমরা যদি লাখ লাখ টাকা পাই তা আসেন না রে ভাই, আসেন ভাগ নেন। এই মিথ্যা কথা বলে কতদিন? তবে এটুকু আশাবাদী, আপনি হেদায়েত না পেলেও আমাদের যায় আসে না, আপনার বেটা মোবাইলে বক্তৃতা শুনবে আমাদের। বেটা কম্বলের তলে থেকে একদিন বলবে রাফুলে দেন করা জরুরি, বেটা বলবে যে বাপ জর্দাতে পান খেলে আমি তোমার সাথে ডিভোর্স দিব, বাপকে ডিভোর্স, বুঝলেন? তোমার সাথে আমি আলাদা হবো, জরুরি। তাহলে কি এই আপনার মধ্যে যে ইনস্টলেশনের জায়গাটা আছে ওটা একটু খালি করেন, খালি করেন। এই গরু ছাগলের মতো চলিয়েন না, গরু ছাগলের মতো মানে আপনাকে গরু ছাগল বললাম না, আল্লাহ তার চেয়ে নিজ বলেছে, আমি আপনাকে বলছি গরু ছাগলের মতো। দেখবেন গরুর পালের প্রথম জন যেদিকে যায় সবাই ওই দিকে যায়, কেন বলেন তো? ওদের বিবেক বুদ্ধি নাই তাই। তা আপনার হুজুর যখন বললো তা আপনি ওই দিকে যাবেন কেন? হুজুরকে জিজ্ঞাসা করতে পারবেন না, হ্যাঁ কী ব্যাপার আপনি যেটা বলছেন এটা দলিল দেন, আমার বাপ মরল মদ খেয়ে আর আপনি বলছেন মিলাদ দিলে জান্নাত পাওয়া যাবে, আশ্চর্য কথা, এটা কেমন কথা? মানতে হবে কিভাবে? জরুরি। কেমন মানতে হবে দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একটা সাহাবীর বাড়িতে বসেছিলাম, অনেকে মদ খাচ্ছিলেন, মদ ঢালছিলেন, প্রচুর মদ। জনক একজন ব্যক্তি এসে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এখনই হাত নাজিল করে বলছে মদ হারাম। আনাস রাদিয়াল্লাহু আনহুকে সেই বাড়ির জনক সাহাবী, তিনি বললেন আনাস সব মদের যে মশকগুলা সেগুলোকে মানে খুলে দাও, মুখগুলোকে খুলে দাও, মদের যে ঠিলি বা ওই যে কি থাকে এগুলোকে ভেঙে দাও। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছে আমি সব তুলছিলাম আর আছাড় দিচ্ছিলাম আর ভেঙে দিচ্ছিলাম, একবার এটাও ভাবেনি যে একবার জিজ্ঞাসা করে কি আয়াত কি সত্যি নাজিল হলো। দেখেন এইভাবে তারা মেনেছে, এভাবে তারা মেনেছে। আর আমাদের কাজ নাই, আমরা বেকার মানুষ, লালনকে ডেকেছি 200 টাকা দেবো মাইকে, বাদ বাকি মেরা আমার তার কোনো ঝামেলা নাই, চটপট বাড়িরই, এরা আর কী বললো? এটা হচ্ছে আপনাদের চিন্তা, এরা যে আপনাদের চিন্তা। আমি বলছি যে আপনি ফাঁকিতে পড়ে আছেন, অল্লাহি ফাঁকিতে পড়ে আছেন। যদি একটা ছেলেকে বুঝে নাই যে যাও বাবার হোটেলে খাচ্ছ খুব ভালো লাগছে, কেরালা একবার যাও কত কষ্টের, ছেলে বললো দেখবো কেরালা কত কষ্টের, কেরালা গিয়ে খেতে আবার চলে এসেছে, কিন্তু ছেলেটা রিটার্ন এসেছে, এবার ছেলেটা বাবার কথা শুনছে। কিন্তু দুঃখিত আপনি, আপনাকে আপনাদেরকে যে কথাটা বলছি, যে জায়গায় গেলে আর রিটার্ন আসা যায় না, ওখান থেকে দুঃখ প্রকাশটাও করতে পারবেন না, দুঃখ প্রকাশটাও করতে পারবে না। আর ঘটনা কি করবে? বারা ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরে যাওয়া মাত্রই প্রশ্ন, পরীক্ষার হলে গিয়ে বলছে যে আধা ঘন্টা আগে ঢুকতে হবে, পরীক্ষার নিয়ম নাই, এখন প্রশ্ন আগে দিয়ে দিচ্ছে, বলছে 15 মিনিট আগে কি প্রশ্ন, প্রশ্ন পড়ার জন্য সময় দিচ্ছে, কিন্তু কবরে ঢুকে বলছে মান রাব্বুকা মা হাজা রজুল আল্লাহ জি বইস আপিকুম, এই তোমাদের মধ্যে কে এই ব্যক্তিকে চিনে, আল্লাহ রসুলকে কি তোমরা চেনো? যদি উত্তর হ্যাঁ হয় তো বাঁচলেন, উত্তর যদি না হয় কি হবে জানেন? এক ফেরেস্তা মারবে, হাতুড়ি হচ্ছে এই সাইজের, যে হাতুড়ি দিয়ে যদি কাঞ্চনজঙ্ঘা কে টুতে মারা যায়, যে হাতুড়ি দিয়ে যদি আপনার মাউন্ট এভারেস্টকে মারা যায়, এক মারে একেবারে এরকম লেভেল হয়ে যাবে। কিন্তু বিষয় হচ্ছে মার হবে আওয়াজ হবে না, কথা বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর মারের গতি এমনটাই হবে, আর মানুষটা এত জোরে চিৎকার করবে সবাই শুনতে পাবে, ইল্লা সাকালাইন, শুনতে পাবো না আমরা আর জিন, মানে কুকুরও শুনতে পাবে, বেড়াও শুনতে পাবে, কিন্তু মানুষ আর জিন এরা কি করবে? শুনতে পাবে না। অতএব মাথার মধ্যে ঢুকে নেন যে আপনার পরিবর্তনের রাস্তা এটাই। আমরা দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে, আমি না আসলেও আরেকজন এসেছে, আরেকজন আসলে আরেকজন এসেছে, দাওয়াতের কাজ করছে, অল্লাহি একটু আপনি বাড়িতে যাচাই বাছাই করুন, সারা জীবন আপনি আপনার মসজিদে সালাত আদায় করুন, কোনো আপত্তি নাই। শুধু আমাদের চরিত্র দেখুন, আপনার ইমাম সাহেবের চরিত্রকে মিলান, যে আমাদের উপর দিয়ে আপনি আমাদেরকে বলুন যে এই এই কটা হাদিস আছে আপনি মানেন না কেন? আল্লাহর কসম করে বলছি বাড়ি পর্যন্ত যাবো না, এখন মানবো, বলেন আপনি, বলেন আপনি যে আমরা কী করি হাদিস বিরোধী, বলেন এখন মানবো, বলেন এগুলো আমার দায়িত্ব আছে সব, বলেন আমি দায়িত্ব নিচ্ছি আমি, কিন্তু আপনার অনেক ভুল আছে, আপনাদের অনেক ভুল আছে, আপনাদের ভুল শুধরালে কি আমার উপকার আছে নাকি? বলেন আমার উপকার আছে, আমার উপকারটা এটা তো আপনি হাদিস বুঝেন না, ওই হিসেব তো আলাদা, কিন্তু আপনাকে বাঁচতে হবে। কেয়ামতের মাঠে সেদিন হাত কামড়াবেন, আল্লাহ সুবহানাহু কোরআনুল কারীমের মধ্যে বলছেন মানুষকে দেখে মনে হবে মাতাল, একবার টাল মাতাল সামলাতে পারছে না, যেন মদ খেয়ে যেমন সোজা রাস্তায় যেতে গিয়ে কেমন করে একটা কি করে না ওইরকম অবস্থা। আল্লাহ তালা বলছে শোনো এরা কেউ মাতাল না, আমার আজাবই এরকম সাইজ, আমার আজামের গতি এইটা, এমন আজাব দিয়েছি তারা সব পাগল হয়ে গেছে, পাগল।